ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছি এবার, কয়েকদিন পরে বার্ষিক পড়তে হবে। কি বলছেন, আপনি পড়াশোনার পাশাপাশি ব্যবসা চালাচ্ছেন? জি, মানে আপনার বয়সী মানুষ তো পড়াশোনা করতে করতে তো হাঁপায় যায়, খেলাধুলা বন্ধু বান্ধব নিয়ে আড্ডা দিয়ে উড়ায় দেয়, দিনটাকে পুরো পার করে দেয়। হ্যাঁ, কিন্তু আপনি তা ওগুলা না করে বন্ধুদের কাছে সময় না দিয়ে শুধু ব্যবসার পেছনে সময় দিচ্ছেন। সময় নষ্ট করে তো লাভ নেই, সময় নষ্ট করলে যা কিছু করার এখনই করতে হবে, তাই না? তো দর্শক দেখেন, ভাইয়া কিন্তু পড়াশোনা করে, একজন স্টুডেন্ট আমি জানতাম না, যারা বাপের টাকা শেষ পড়াশোনা করে। হ্যাঁ, যারা বলেন যে আমি কিছু করতে পারছি না নিজের ইচ্ছে, আমি সবসময় কিন্তু এই কথাটা বলে থাকি যে সবসময় অনেকে চিন্তা করেন, ইগুর কথা ভাবেন বা নিজের লেভেলটা ভাবেন, যে মানে ছোট কাজ দেখে অনেকে ঘৃণা করেন, কিন্তু একটা কথা বলি, কাজ কখনোই ছোট না। কাজকে সর্বপ্রথম কাজকে প্রাধান্য দিতে হবে, তবেই আপনি বড় কিছু হতে পারবেন। আচ্ছা ভাইয়া, কখন এই আপনি পড়াশোনা আপনি করেন কখন, আর কখন এই দোকানটা খুলেন? মানে সকালে 7টার সময় উঠি, সকাল 7টা থেকে 10টা 12টা পর্যন্ত পড়াশোনা করি। ভর্তার বাগান বলা যায়, বা ভর্তার একদম মানে কি বলা যায়, মেলা বলা যায়, ভর্তার মেলা। তো এখানে কিন্তু আমরা চিতে পিঠা খাইতে আসছি। তো ভাইয়ের কাছে জানতে চাই, ভাইয়া কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনি? ভাইয়ের নামটা কি? আমার নাম শুভ্র। হ্যাঁ, শুভ্র। শুভ্র? জি, শুভ্র নাম। তো আপনার তো ভর্তার সুগ্রানে তো মানে পাবলিক তো ভিড় করে ফেলবে একদম। ভাই, আমি জানতে চাচ্ছি যে আপনার যে বিজনেসটা, এটা সর্বপ্রথম কখন শুরু করেছেন বা কত দিয়ে ইনভেস্ট করেছিলেন, মনে আছে কি? এটা প্রায় এখানে 4-5 বছর যাবত। এখানে আপনি 4-5 বছর যাবত শুধু এই ভর্তার বাগান দিয়ে যাচ্ছেন, মানে ভর্তার মেলা? দর্শক দেখতেই পাচ্ছেন আমার চোখের সামনে অনেক কালারের, অনেক মজার সুস্বাদু ভর্তার, মানে কালার দেখলে বোঝা যায় যেটা কতটা স্বাদের হইতে পারে। আর এখানকার আমি যখন আসছি তখন অনেক লোকজন ছিল, তো এখন অনেক মানুষ কমে গেছে, এই কারণে আমার ভিডিওটা বানানো। তো ভাই, আমি জানতে চাই যে আপনার মাথায় এই আইডিয়াটা কেন আসলে? অনেক জায়গায় কিন্তু এত এত আইটেম থাকে না, হাইস্ট গেলে 5 থেকে 10 পদের ভর্তা থাকে, কিন্তু আপনার এখানে অনেক ধরনের ভর্তা পাওয়া যাচ্ছে, কিভাবে সম্ভব? এটা আমি মানে আমার এক বড় ভাই আছে, উনি আমাকে বুদ্ধি দিচ্ছে যে এভাবে এভাবে মানে উনি আমাকে ভর্তার আইটেম গুলো আর কি বলছে আর কি। বাপরে বাপ, আপনি বড় ভাইয়ের মাথায় তো অনেক বুদ্ধি আছে। জি, বলেন। উনি আমার মানে একটা একটা করে আইটেম আর কি বানানো, ভর্তা গুলো কি সব কি ব্লেন্ড করা? জি, মানে উনি আমার একটা একটা করে বানানো শিখাইছে, তারপর আমি ওগুলো আর কি সবকিছু তৈরি করছেন নিজে। এখন কি নিজেই চালাচ্ছেন সবকিছু? জি, নিজেই চালা। আচ্ছা, এখানে কি কি ভর্তা পাওয়া যাবে? এখানে আছে আপনার ডাল, এটা হচ্ছে আলুর দম, এটা হচ্ছে সরিষা, ধনিয়া পাতা, এটা হচ্ছে চাপা শুটকি, আর এখানে সবচেয়ে ভালোই হচ্ছে সরিষাটা, এটা আপনি খেলে আপনি নিজেও অবাক হয়ে যাবেন, প্রেমে পড়ে যাবো ভর্তার। অবশ্যই, যারা ভর্তা প্রেমিক তারা কিন্তু পাগল হয়ে যাবেন ভর্তা দেখে। এটা ঝাঁজ অনেক বেশি, বুঝছেন? তাই। জি, আর এটা হচ্ছে চিংড়ি শুটকি। চিংড়ি শুটকি? জি। এটা কি বিরিয়ানির মতো, এই যে বিরিয়ানির মতো দেখা যায়, এটা কি? এটা হচ্ছে চিংড়ি মাছের আর কি বালাইসা বলে আর কি। ওরে বাপ রে বাপ, পুরাই বিরিয়ানি ফেল, দেখেন কি পরিমাণ, মানে শুধু ঝোরা চিংড়ি গুলা এগুলা। বলেন একটু কোনটা। পরে এটা হচ্ছে কাঁচা মরিচ। এটা কাঁচা মরিচ? এটা হচ্ছে বাদাম। এটা বাদাম? বাদাম? জি, চীনা বাদাম। রসুন তো বাদাম আর গুড় দিয়ে এটা তৈরি করা হয়েছে। বাদাম আর গুড় মিষ্টি আর কি? জি, এটা অনেক মিষ্টি। এটা হচ্ছে রসুন। আচ্ছা আচ্ছা, এই যে লাল টকটকা, এটা এটা শুটকি আর কি, এই পাশে আর কি দেওয়া হয়েছে যাতে ওই পাশের মানুষও খেতে পারে, এই পাশের মানুষও খেতে পারে। তো দর্শক দেখতেই পাচ্ছেন যে কি পরিমাণ অনেক আইটেম আর মাছখানে আচারের আইটেম এগুলো। এটা ভাই, এটা এগুলো এটা হচ্ছে আমরা, আর এটা হচ্ছে জলপাই। আচার দিয়ে চিতই পিঠা খাওয়া যায়? জি, অবশ্যই। আপনি আপনি খেয়ে দেখেন, ভালো লাগবে আপনার। আমি অবশ্যই খেয়ে দেখবো। কি কত এরকম ধরনের ব্যবসা দিয়ে গাড়ি বাড়ি বা অনেক অনেক কিছু তৈরি করে, কিন্তু আপনি কি এখন পর্যন্ত এটা দিয়ে কিছু করতে পেরেছেন কিনা যদি একটু বলতেন আমাদেরকে। ইনশাল্লাহ, মোটামুটি আমি আগে অনেক খারাপ পরিস্থিতিতে ছিলাম, এখন মোটামুটি ভালো, এখন একটা পরিস্থিতি। আপনি কি মনে করেন চাকরি করা জরুরি না, ব্যবসাটা করতে পারলে ভালো? না, চাকরি করার থেকে মনে হয় এটাই ভালো, এটা করা জরুরি। জি, অবশ্যই। নিজের কাজ, নিজের ইচ্ছে হলে বন্ধ করলাম, নিজের ইচ্ছে হলে খুললাম, মানে খুললেন। আচ্ছা।